سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل. السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তবে অনেকে ফোন দিয়েছিলেন যে ডিসকভার 125 এখনকার আপডেট মডেল, নিউ মডেল এবং সিবিএস ব্রেক হাইড্রোলিক আছে কি না একটু আমাদের জন্য ব্যবস্থা করে দেন। তো আসলে আপনাদের জন্যই গাড়িটি ব্যবস্থা করা, মাত্র 12-1300 কিলো গাড়িটি চলায়, একদম নতুন এবং অনটেস্ট, এবং এই বাইকটির যে কোনো বিআরটিএর মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজায় দেবেন। হ্যাঁ, আমি প্রথমে শুরু করব সামনের টায়ার থেকে। দেখেন সামনের টায়ারের কোয়ালিটি যদি আমি বলি, তাহলে আমি এতটুকু বলবো দেখা যাচ্ছে রং, যদিও অন্ধকার তারপরেও দেখেন যে রং দেখা যাচ্ছে, এবং ছোটো ছোটো ফুল এখন পর্যন্ত কিন্তু আছে। এই ফুলগুলো, এই যে এই ফুলগুলো কিন্তু পাঁচ দশ হাজার চললে কিন্তু ওটা মিশে যায় আর থাকে না, এটা কিন্তু তা না, একদম সরম কন্ডিশন টায়ার। মাঠগাড়েও বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ। দুইটি সকাপ একদম ফুল ফ্রেশ। হেডলাইটে বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম নিখুঁত হেডলাইট এবং হেডলাইটের গ্লাসটা সহ দেখেন ঠিক এরকম লাগবে। ওপরের অংশটাও কিন্তু একদম নিখুঁত, এই ভাইজারের স্টিকার সহ একদম নতুন এবং নিখুঁত। দেখেন কোনো জায়গার দাগ নাই, স্কেচ নাই, একদম ফুল ফ্রেশ। সিগন্যাল লাইটেও কিন্তু দাগ নেই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ। এরপরে হ্যান্ডেল দেখেন, লুকিং গ্লাস সহ সব কিছুই ফুল ফ্রেশ। ভাই নতুন গাড়ি সব কিছুই নতুন থাকবে, এটাই স্বাভাবিক, এবং আপনারা নতুন যেভাবে কিনবেন ওইভাবে কিন্তু এই বাইকটি পেয়ে যাবেন, ঠিক আছে। ট্যাঙ্কিতে এখন আসুন, ট্যাঙ্কিতেও দাগ নাই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কি, এতে কোনো সন্দেহ নেই। আর ভিডিওর সাথে বাস্তবেও কিন্তু হুবাহুব এরকম লাগবে, বাস্তবেই যখন বাস্তবে যখন দেখবেন তখন কিন্তু হুবাহুব এরকমই লাগবে, এর চেয়ে কম বেশি আমার জানা মতে হবে না, ঠিক আছে। দেখেন দেখেন কালার থেক থেকে নিয়ে স্টিকার কোনো জায়গার দাগ স্টিকার আছে কিনা, মানে দাগ স্কেচ আছে কিনা দেখেন। বাম্পারটাও দেখেন একদম নতুন, আর সবচেয়ে বড় কথা এই জিনিসটা দেখেন, স্টিকার, ইঞ্জিনের স্টিকার। তার মানে এই বাইকটি নেওয়ার পরে আমার মনে হয় একবারও ধোয় নাই, যদি একবার ধুতো এই বাইকটি তারপরে এই স্টিকারটা থাকতো না। এটা কিন্তু নতুনত্বর আলামত, এই ইঞ্জিনটা যে নতুন তার আলামত এই স্টিকারটাই। তার মানে বাইকটা নেওয়ার পরে একবারও গাড়িটা কোনো সময় ওয়াশ করে নেই বা ধোয় নাই, যদি ধুইতো তাহলে স্টিকারটা উঠে যেত, ঠিক আছে। তো এটাই প্রমাণ করতেছে ইঞ্জিনের একদম শোরুম কন্ডিশন, ইঞ্জিনের নাট খোলা পরে তো দূরের কথা, ইঞ্জিনটা শোরুমের যেরকম ইঞ্জিন হুবাহুব একশোই ওই ইঞ্জিন এই ইঞ্জিনটা, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন, কালারের দিক থেকে সব কিছু, পাওদানিগুলো দেখেন ময়লা পরে আছে, চেন কভারটা একদম নিখুঁত, এবং ব্যাগ রাখার একটা হুক আছে, দামি হুক, এটা ব্যাগটা বাজার টাজার করে এটা ব্যাগ রেখে দেবেন, এর উপর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এরপর সিটটাও দেখেন একদম নতুনের মতোই,
এই সাইডটাও দেখেন একদম ফ্রেশ, ঠিক আছে। তো সামনে অংশ এবং এই অংশতে কোনো বিন্দু পরিমাণ দাগ কিন্তু আমি খুঁজে পাই নাই, ঠিক আছে, আপনারাও ইনশাল্লাহ পাবেন না। এখন আমি গাড়িটি পিছনে অংশ দেখাবো এবং নাম্বার আছে কিনা সেই ব্যাপারে বলবো। আসলে প্লেট দেখে বুঝতে পারছেন নাম্বার ছাড়া ওয়ান্টেস, এটা আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর এই রেজিস্ট্রেশনটা আপনারা যে কোনো বিআরটির মাধ্যমে করে নিতে পারবেন, যে ডিস্ট্রিক্ট থাকেন না কেন ওই ডিস্ট্রিক্টে নাম্বার হয়ে যাবে এটা। এরপরে শোরুমের কাগজগুলো যে আছে, এই বাইকটির যে শোরুম কাগজ, এই বাইকটির শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দেব। আপনি মূল মালিক হবেন, ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বাইকটির মালিক আপনাকে বানায় দেব। সিগন্যাল দুইটি লাইট ফুল ফ্রেশ, ব্যাকলাইটও ফুল ফ্রেশ, উপরের অংশটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ারটা একদম শোরুম কন্ডিশন। আমি প্রথমেই বলছি যে শোরুম কন্ডিশন সব কিছু, এবং টায়ার থেকে নিয়ে অল এভরিথিং সব কিছু শোরুম কন্ডিশন। এই সাইডটাও দেখেন একদম নিখুঁত, কোনো দাগ নাই, স্কেচ নেই। সাইলেন্সারটাও দেখেন কোনো ধরনের দাগ নাই, স্কেচ নেই, একদম ফ্রেশ, ঠিক আছে। দেখেন ট্যাঙ্কিটাও দেখেন, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখলে। আর ইঞ্জিন সম্পর্কে আমি আর একটা কথাও বলবো না, ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন, ঠিক আছে। দেখেন একদম ফুল ফ্রেশ। এই সাইডটাও দেখেন, এটা সিবিএস ব্রেক, পা সিবিএস কিন্তু রেখে আসছি, আর এটা হাত সিবিএস, এক ব্রেকে দুই ব্রেক। এই অংশটাও দেখেন কোনো জায়গার দাগ নেই, স্কেচ নেই। সিগন্যাল লাইট হাইড্রোলিক, ঠিক আছে। এখন গাড়িটি চলা দেখাবো, গাড়িটি চলা দেখেন, তার আগে হ্যান্ডেলে দেখেন, গাড়িটি চলা দেখেন 1237 কিলো, জেনুইন চলা 1237 কিলো। আর এটা এজ গিয়ার, কিন্তু গিয়ার শো হয়, এই যে নিউট্রাল আছে, একটা গিয়ার ফেলে ওয়ান উঠবে, দ্বিতীয় গিয়ার ফেলে টু উঠবে, ঠিক আছে। এটা সুবিধা আছে, মুরব্বিদের জন্য সুবিধা হবে, কত গিয়ার চলতেছে এটা কিন্তু মিটার শো হয়। এখন গাড়িটি স্টার্ট করে শোনাবো। হ্যাঁ বিকজ গাড়িটির সাউন্ড এত সুন্দর যে আপনাকে বুঝাইতে পারবো না, এত সুন্দর সাউন্ড, একদম শোরুম গাড়ি, শোরুম বরাবর সাউন্ড, সব কিছু শোরুম বরাবর। তো বাইকটা এখন প্রাইজ আসবো, এই বাইকটা কিন্তু এখন বর্তমান প্রাইস যে কোনো শোরুমে খোঁজ নিয়ে দেখবেন 1,43,900 টাকা। 1,43,000 টাকা বাইক আপনারা অনলি পাই যাচ্ছেন 1,25,000 টাকা, তাও আবার মালিকানা চেঞ্জ সহ। শোরুম কাগজ আমি পরিবর্তন করে দিব, সে খরচ সহ আপনাদেরকে এই বাইকটি নিতে হবে 1,25,000 টাকা একদম, কোনো দরদাম করা চলবে না কিন্তু। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।